হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সাগরিকা, সাগরিকা ব্লগ 97 আমার চ্যানেলের নাম। আর আজকে আমরা যাচ্ছি পুরীর মন্দিরে পুজো দিতে। আর তোমাদের সাথে একটা কথা আমার বলার ছিল, কারণ কালকে আমরা নন্দনকাননে গিয়েছিলাম, আর যখন আমরা বাসে উঠেছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ ছিল। তারপরে যখন এবার নন্দনকানন থেকে যখন হচ্ছে কি ওইদিকে যাচ্ছিলাম, নন্দনকাননের সামনে যখন দাঁড়ালাম প্রচুর পরিমাণে বৃষ্টি আর ওখানে এক হাঁটু করে জল। আমরা টিকিটও কেটেছিলাম, ভিতরে ঢুকেও ছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল আমরা দেখতে পাইনি। আমাদের ভাগ্যটা এতই খারাপ যে সবাই বলে যে পুরীতে এলে নন্দনকাননটা মেন, ওখানে দেখলে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের ভাগ্যটা সত্যি এতই খারাপ যে আমরা নন্দনকাননে টিকিট কেটেছি, ভিতরে ঢুকেছি, সবই করেছি, কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি। আমাদের ফিরে আসতে হয়েছে, আর কারণ পরশু দিন আমাদের চলে যেতে হবে। এবার একটা জায়গায় দুবার করে যাওয়া একদমই সম্ভব না, সেই জন্য আমরা পুরীতে এসেও নন্দনকাননে টিকিট কেটেও সব কিছু করে কিন্তু আমরা নন্দনকাননে কিছুই দেখতে পারিনি। এটা আমাদের সবারই খুব আফসোস, কারণ আমরা কলকাতা থেকে এসেছি এত দূরে, আর এত দূরে এসে যখন পুরীর সেই নন্দনকাননটাই দেখতে পেলাম না, তার মানে তো কিছুই হলো না আমাদের। তা সেই হিসাবে আজকে আমরা যাচ্ছি পুরীতে, পুরীর যে মন্দির আছে সেই মন্দিরে আজকে যাব। জানি না কপাল আমাদের সাথ দিচ্ছে না, কারণ আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকেই এখানে বৃষ্টি। আমরা ট্রেনে আছি তখনও বৃষ্টি ছিল, ট্রেন থেকে নেমেছি তখনও বৃষ্টি ছিল, আর আমরা যখন রুমে এসেছি সেদিন ভোর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল আজকে সকালেও বৃষ্টি হয়েছে। তো আজকে হচ্ছে যে বৃষ্টি এখন থেমে রোদ আছে, মানে এই বৃষ্টি ওই রোদ, এই বৃষ্টি এই রোদ, কোথাও বেরোনো যাচ্ছে না। যেটুকু আমি বেরোচ্ছি সেই জিনিসটার কাছে গেলেও আমরা দেখে ফিরে আসতে পারছি। তো আজকে যাব মন্দিরে পুজো দিতে, জানি না কপালে কি আছে, যদি কপালে থাকে হয়তো পুজো দেবো, আর নাহলে নন্দনকাননের মতো হয়তো মন্দিরের গেট থেকে ফের ফিরে আসতে হবে, আমাদের কিছু করার নেই। আর এত দূর থেকে কষ্ট করে আমরা এসেছি, সবারই খুব কষ্ট হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, আর যখনই বৃষ্টি হচ্ছে হাঁটুর উপরে জল হয়ে যাচ্ছে, সেই জলে পড়ে পড়ে আমরা যাচ্ছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো এই পর্যন্ত, আর আমরা হচ্ছে গিয়ে বেরোই, বেরিয়ে সবাই রেডি হয়ে গেছে, আমি আর ওই আমি রেডি হয়ে বসে আছি, কিছু ভালো লাগছে না, কারণ আমরা সত্যি ওগুলো দেখতে পাইনি তাই। আর তারপরে হচ্ছে গিয়ে এখন যাব পুজো দিতে, পুজো দিয়ে দেখছি তোমাদের সাথে যদি কিছু শেয়ার করা যায় করবো। আর আমার ওখানে একটা বৌদি আছে, তার টুইন রেডি, ঠিক আছে, তাদের নামেও পুজো দেবে, ও এসেছে ওর বঞ্জির নামে পুজো দেবে, বাবার নামে পুজো দেবো, আমি হাজবেন্ডের নামে দেবো, সবাই সবার বাড়ির ফ্যামিলির হেড মেম্বার যে তার নামে পুজো দেয় আমি জানি, সেরকমই পুজো দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আমরা বাইরে বেরোই, দেখি কোথায় কী হচ্ছে না হচ্ছে, আর গাড়ি ধরবো, এখান থেকে গাড়ি ধরে মন্দিরের কাছে যাবো, গিয়ে তারপর একদম রাস্তাঘাটে একদমই তোমাদের সাথে আর দেখা হবে না, কারণ মানে শরীর এত খারাপ যে আমরা যখন নন্দনকাননে যাই বাসে বসে বসে তো অবস্থা খারাপ, সে বমি টমি করে একাকার, আমি তো ভিডিও করতেই পারিনি, সে যে ভিডিও করবে ইও পারিনি, কারণ ওর বমি হয়নি, কিন্তু বমি হলে শরীরটা হালকা হয়ে যায়, গা ফা গুলালে, ওর গা গুলাচ্ছে সবই হচ্ছে কিন্তু বমি হয়নি। আর আমার হচ্ছে যে যাওয়ার সময়ও বমি হয়েছে, আসার সময়ও বমি হয়েছে, প্রচুর শরীর খারাপ, রাতেও ঠিকঠাক ঘুম হয় না, কারণ এক জায়গা থেকে এসে আরেক জায়গায় সেরকমভাবে ঘুম হয় না, যেন ঘুমাতে পারছি না, ওই কি একটু শুনে নাই তাই শুনছি। সবার নামে পুজো দেবো, আর চলো আর কোনো কথা তোমাদের সাথে এখন আপনাদের বলবো না, মন্দিরে গিয়ে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো, হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, দেখো আমি তো সেরকমভাবে ব্লগ করি না, আর ওখানে ক্যামেরা বা ফোন যাই হোক অ্যালাউ করবে কি না আমি জানি না, আমি এই প্রথমবার এসেছি আমরা, ঠিক আছে। তো আরেকটা কথা যে এখানকার মানে এই জায়গাটা ভালো, সবই ভালো, ঠিক আছে, কিন্তু এখানকার মানুষের ব্যবহার একদমই ভালো না, কারণ ও আর আমি যখন পুরী থেকে স্নান করে মানে সমুদ্র থেকে স্নান করে আসছিলাম, তো একটা ছেলের হাত ওর এই কনুতে লেগেছিলো, বাচ্চা ছেলে বলতে 18-19 বছর বয়স, তো ওই ওর কনুতে সাইকেলের হ্যান্ডেলটা লেগেছিলো, তখন ও শুধু ছেলেটাকে বলেছিলো যে এই তুই কি দেখতে পাস না, সাথে সাথে ছেলেটা ব্রেক মেরে দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে গিয়ে ওকে বলছে যে কি বললে, গালাগালি করলে, তাও বলছে, আমি তখন ওকে বললাম দেখো ওদের মতো আমরা তো ওদের কথা জানি না, আমার বাংলা
বললা কথাটা হয়তো ওর মনে হয়েছে আমি গালাগালি করেছি। আমি ছেলেটাকে এরকম করে দেখালাম যে ও বলছে যে তুই কি চোখে দেখতে পাস না, তখন ওকে একদম একটা কী বলবে, এত বাজে কথা আমি তোমাদেরকে বলতে পারবো না। মা তুলে ওর গালাগালি দিয়েছে, তো গালাগালি দিয়ে চলে গেল এবং দূরে গিয়ে হাতের, তোমরা জানো হাতের কোন আঙুলটা সব থেকে বাজে, সেই আঙুলটা ইশারা ইঙ্গিত করে দেখালো। তো আমরা কিছু বলিনি, কারণ এখানে আমরা নতুন আর কদিনের জন্য এসেছি, এখানকার মানুষের সাথে পারবো না। তো এই ব্যবহারও খুব বাজে। বাস, যে বাস চালায় আমাদের বলেছিল সাতটা পঁচিশে বাস ছাড়বে, তো সাতটা পঁচিশ না আটটা বেজে গেছে, আমরা বাসে বসে আছি। যখন বাসের চালককে বলা হচ্ছে যে দাদা এখনও কেন বাস ছাড়ছো না, বাস তো আমাদের সাড়ে সাতটায় ছাড়ার কথা, তখন বলছে উল্টে তো তর্ক করছে, এখানকার মানুষের সাথে তুমি কথা বলেই পারবে না, এটা খুব বাজে একটা জিনিস, উল্টে তো উল্টো পাল্টা কথা ওরা বলছে, তার সাথে বলছে কথা বলবো না, কী করার আছে করে নি। এবারে কন্ডাক্টরটা এলো, এসে উনি ভালো ছিল খুব, ওনার ভয়েস তোমরা, আমরা যখন চন্দ্রবাকায় যাচ্ছিলাম ওনাকে হয়তো তোমরা ভিডিও, ওখানে আমি ভিডিও ছেড়েছি, ওনার ওই লোকটাই একমাত্র আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং খুব ভালো, কিন্তু এছাড়া আদার্স কেউই ভালো না, ঠিক আছে। এখানকার এমনকি আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির বাড়িওয়ালাও কিন্তু ভালো না। এখানকার ফিডব্যাক যদি তোমরা নাও, এখানে সব কিছু ভালো কিন্তু এখান পরিবেশ জানি না কীরকম, কিন্তু এখানকার মানুষের ব্যবহার একটু ভালো না, ঠিক আছে। চলো পরে তো মন্দিরে কেটে গিয়ে ধরতে পারি না। আমি পড়ে যাই, ছাতা আনলে ভালো হতো, খুব রোদ। যেটার জন্য আমরা সবাই কলকাতা থেকে এত দূরে এসেছি সেটা আমরা দেখতে পেয়েছি, দেখা যাচ্ছে চূড়াগুলো মন্দিরে। রাস্তার দু পাশে দোকান, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, এই পাশেও শাঁখের দোকান, ওটা হচ্ছে শাঁখের দোকান, হ্যাঁ। আর ওই যে ঠাকুর আছে, তারপরে এই যে জগন্নাথ ঠাকুর,
প্রচুর দোকান এই পাশেও আছে, হয়তো এই পাশটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কত জিনিস সরে যা সরে যা, মন্দির তো দেখাই চূড়াটা। চার বলে পাঁচ দিচ্ছে, পাঁচ বলে ছয় নিচ্ছে, বা ছয় দেখে দুই দেখাচ্ছে।